আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি শিরিন আক্তার ইয়াসমিন, সহযোগী অধ্যাপক। আজ আমি মাস্টার্স শেষ পর্বের ক্লাস নিব, সোশ্যাল সায়েন্স রিসার্চ মেথডোলজি। এই কোর্স থেকে ক্লাস নিব, কোর্স কোড 311907। আজকের আলোচনার বিষয়বস্তু হল সামাজিক গবেষণা। আমরা জানি যে সমাজ পরিবর্তনশীল, প্রতিনিয়ত সমাজের পরিবর্তন ঘটছে। সৃষ্টির আদি থেকে এ পর্যন্ত সমাজ পরিবর্তিত হয়েই এসেছে। সমাজে বিদ্যমান পুরনো সমস্যার সাথে সাথে নতুন সমস্যা যুক্ত হচ্ছে। এসব সমস্যার প্রকৃতি, এ সমস্ত সমস্যার কারণ, এদের পরিধি কতটুকু, এদের প্রভাব কীরূপ এবং এগুলো সমাধানের উপায় কী, এই বিষয়গুলো সম্পর্কে জানার আগ্রহ যেমন মানুষের আছে, ঠিক তেমনইভাবে সামাজিক প্রয়োজনের জন্য এই বিষয়গুলো সম্পর্কে জানা অতি জরুরি। কেননা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনে মানুষ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলো সফল মোকাবেলার উপরেই নির্ভর করছে সমাজের অব্যাহত অস্তিত্ব এবং উন্নয়ন। আর এজন্যই সামাজিক বিজ্ঞানের প্রতিটি শাখাতে দিনে দিনে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ব্যবহৃত হচ্ছে এবং এর ব্যবহার বৃদ্ধিও পাচ্ছে। সামাজিক বিজ্ঞানীরা সামাজিক বিষয়বস্তুকে বাস্তব ও বৈজ্ঞানিকভাবে অধ্যয়নের জন্য নতুন নতুন এবং কার্য উপযোগী কলাকৌশল ও পদ্ধতি ব্যবহার করছেন। এভাবে সামাজিক গবেষণার ক্ষেত্রে গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতিটি দিনে দিনে ব্যবহৃত হচ্ছে এবং এর ক্ষেত্র বিস্তৃত হচ্ছে। এখন সামাজিক গবেষণা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে গবেষণা কী। কোনো কিছু অনুসন্ধান করার পদ্ধতি হিসেবে গবেষণা কথাটি ব্যবহৃত হয়। মূলত কতিপয় সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে জ্ঞান অনুসন্ধানের পদ্ধতি হচ্ছে গবেষণা। এরূপ অনুসন্ধানে বৈজ্ঞানিক নীতিমালা অনুসরণ করা হয়। কাজেই বৈজ্ঞানিক নীতিমালা অনুসরণ করে জ্ঞান অনুসন্ধানের পদ্ধতি গবেষণা। গবেষক কোনো বিষয়ের নতুন দিক উন্মোচন করে, নতুন জ্ঞান যোগ করে এবং প্রচলিত জ্ঞানের সত্যতা যাচাই করে। গবেষণার সাহায্যে কোনো বিষয়ের বস্তুনিষ্ঠ অধ্যয়ন সম্ভব। এ প্রক্রিয়ার সাহায্যে সঠিক তথ্য সংগ্রহ, তথ্যের বিশ্লেষণ এবং অনুমান যাচাই করা হয়। মেরি ই ম্যাকডোনাল্ড বলেছেন, গবেষণা হল এমন একটি সুশৃঙ্খল অনুসন্ধান যার উদ্দেশ্য প্রচলিত জ্ঞানের সাথে বোধগম্য ও যাচাইযোগ্য জ্ঞান যোগ করা। গবেষণা কি এটা আমরা জানতে পারলাম। এখন দেখি যে সামাজিক গবেষণা বলতে কি বোঝায়। কোনো সামাজিক বিষয়বস্তুর বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানই হলো সামাজিক গবেষণা। আর আর বাব্বি বলেছেন যে বিজ্ঞান হচ্ছে একটি অনুসন্ধান পদ্ধতি, আমাদের চারপাশে জগৎ সম্পর্কে জানার পদ্ধতি। ব্ল্যাক ও চ্যাম্পিয়ন বলেছেন, বৈজ্ঞানিক গবেষণা মূল উপাদানই হচ্ছে অভিজ্ঞতামূলক পর্যবেক্ষণের সাহায্যে তথ্য প্রাপ্তি, যা বিভিন্ন চলকের মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করার লক্ষ্যে যৌক্তিকভাবে সম্পর্কযুক্ত প্রস্তাবনাসমূহের সুশৃঙ্খল উন্নয়নের জন্য ব্যবহার করা যেতে পারে। পলিন ভি ইয়াংয়ের মতে, আমরা সামাজিক গবেষণাকে বৈজ্ঞানিক জ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করতে পারি, যার লক্ষ্য হচ্ছে যৌক্তিক ও সুশৃঙ্খল পদ্ধতির সাহায্যে নতুন তত্ত্ব উদ্ঘাটন করা এবং পুরানো তত্ত্ব যাচাই করা এবং এগুলোর ফলাফল, আন্তঃসম্পর্ক, কার্যকারণ সম্পর্ক এবং এগুলো পরিচালনাকারী প্রাকৃতিক নিয়ম বিশ্লেষণ করা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সামাজিক গবেষণার মূল বিষয়বস্তু হলো সামাজিক বিষয়গুলোকে বিচার বিশ্লেষণ করা এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেটাকে নির্ধারণ করা। সামাজিক গবেষণার বৈশিষ্ট্য। সামাজিক গবেষণা হচ্ছে সামাজিক মানুষের কে অধ্যয়ন পদ্ধতি। এতে মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধান করা হয়।
সামাজিক গবেষণার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করছি। বিজ্ঞান ভিত্তিক, সামাজিক গবেষণা বিজ্ঞান ভিত্তিক, এতে সম্ভাব্য ক্ষেত্রগুলোতে প্রাকৃতিক বিজ্ঞানের কলাকৌশল প্রয়োগ করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশ্ন জিজ্ঞাসা ও অনুসন্ধানের প্রক্রিয়া সামাজিক গবেষণাকে অন্যান্য প্রকারের অনুসন্ধান পদ্ধতি থেকে পৃথক করেছে, কাজেই সামাজিক গবেষণা একটি বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান পদ্ধতি। তথ্য ভিত্তিক ও বাস্তব ভিত্তিক, সামাজিক গবেষণা তথ্য ভিত্তিক ও বাস্তব ভিত্তিক, অভিজ্ঞতামূলক পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যই সামাজিক গবেষণায় ব্যবহৃত হয়। এ ধরনের গবেষণা অতি প্রাকৃতিক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত নয় এবং অনুমান নির্ভরও নয়। তথ্য সামাজিক গবেষণার প্রাণস্বরূপ, অনুরূপভাবে বাস্তবতার সাথে সঙ্গতিহীন বিষয় সামাজিক গবেষণার উপজীব্য হতে পারে না। সামাজিক গবেষণার ক্ষেত্রে তথ্যকে যাচাই বাছাই করে সেটাকে গ্রহণ করা হয়, যে কোনো তথ্য দিলে সেটা গ্রহণযোগ্য হবে তা নয়। তত্ত্ব নির্ভর, সামাজিক গবেষণা তত্ত্ব নির্ভর, কেননা তত্ত্বের মাধ্যমেই গবেষণার বিষয়বস্তুর সঠিক ও যথাযথ ব্যাখ্যা প্রদান করা যায়। এজন্য সামাজিক গবেষণায় কোনো প্রচলিত ও প্রতিষ্ঠিত তত্ত্বকে গ্রহণ করা হয় কিংবা গবেষণার প্রয়োজনে কার্যকর নতুন তত্ত্ব নির্মাণ করা হয়। লক্ষ্যকেন্দ্রিক, এ ধরনের গবেষণা অনিবার্যভাবে লক্ষ্যকেন্দ্রিক, সাধারণত সামাজিক কোনো বিষয়ের জিজ্ঞাসা থেকে সামাজিক গবেষণা পরিচালিত হয়। এজন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয় এবং তথ্যের বিশ্লেষণ প্রদান করা হয়। সব কিছুর মূল লক্ষ্যই হচ্ছে গবেষণায় নির্ধারিত লক্ষ্য অর্জন করা বা জিজ্ঞাসার উত্তর দেওয়া। সামাজিক গবেষণা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামাজিক কল্যাণ সাধনে লক্ষ্যেই পরিচালিত হয়। সুশৃঙ্খল, সামাজিক গবেষণার সকল কার্যক্রমকে পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত করা হয়। গবেষণার বিষয়বস্তুর সাধারণ বর্ণনা থেকে শুরু করে অনুমান গঠন, পদ্ধতি নির্ধারণ, তথ্য সংগ্রহ, তথ্য বিন্যস্তকরণ, তথ্য বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুতকরণের মতো কার্যাদি পর্যায়ক্রমিকভাবেই সম্পাদিত হয়। এদিক থেকে সামাজিক গবেষণার তত্ত্ব অনুসন্ধানে একটি সুশৃঙ্খল পদ্ধতিরই অনুসরণ করা হয়। নৈতিকতা বিযুক্ত, সামাজিক গবেষণা নৈতিকতার প্রশ্ন থেকে বিযুক্ত। গবেষকগণ সামাজিক বিষয়াদি দোষগুণ বিচার করেন না, বরং এগুলোকে শুধুই বিশ্লেষণ করেন। এখানে গবেষকের নৈতিকতা সযত্নে দূরে রাখতে হয় যাতে তা গবেষণার ফলাফলের উপর প্রভাব বিস্তার করতে না পারে। কাজেই সামাজিক গবেষণা একটি মূল্যবোধ নিরপেক্ষ অধ্যয়ন পদ্ধতি। সূত্র উদ্ভাবন, সামাজিক গবেষণায় বিভিন্ন চলকের মধ্যে কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করা হয় এবং ঘটনার সাধারণীকরণ করা হয়। পরবর্তীতে সাধারণীকৃত প্রস্তাবনাগুলোকে বিধিবদ্ধ সূত্রে পরিণত করা হয়। এভাবে নতুন সূত্র উদ্ভাবন এবং প্রচলিত সূত্রের পরীক্ষা নিরীক্ষা সামাজিক গবেষণার অন্যতম একটি লক্ষ্য। ভবিষ্যৎবাণীকরণ, সামাজিক গবেষণায় ভবিষ্যৎবাণী করার চেষ্টা করা। এ ধরনের গবেষণা কেবল বাস্তবতাকে বিবৃত করে না, বরং প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করে থাকে। তবে সামাজিক বিজ্ঞানের বিজ্ঞানের ভবিষ্যৎবাণী প্রাকৃতিক বিজ্ঞানের ভবিষ্যৎবাণীর মতো নিখুঁত ও অকাট্য নয়, কারণ এতে সীমিত পরিসরে এবং শর্ত সাপেক্ষে ভবিষ্যৎবাণী করা হয়। সামাজিক গবেষণার গুরুত্ব, মানুষের সমাজ জীবন ক্রমেই জটিল হচ্ছে, সেই সাথে সামাজিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আর সামাজিক সমস্যা বৃদ্ধির সাথে সাথে সামাজিক গবেষণার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
ফলে পৃথিবীর প্রতিটি দেশেই সামাজিক গবেষণা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সামাজিক বিজ্ঞান, সমাজকল্যাণ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে গবেষণার নতুন নতুন কৌশল ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, যেখানে সামাজিক জীবনে নানাবিধ সমস্যা বিদ্যমান এবং প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা সংযোজিত হচ্ছে, সেখানেও সামাজিক গবেষণার গুরুত্ব আরও বেশি। যেসব ক্ষেত্রে এবং কারণে সামাজিক গবেষণা গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার। বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশ্ন জিজ্ঞাসা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে জিজ্ঞাসার অনুসন্ধান রীতি সামাজিক গবেষণাকে অনেক গুরুত্বপূর্ণ করে তুলেছে। সাম্প্রতিক সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহৃত হয় তা সামাজিক বাস্তবতা সম্পর্কে প্রকৃত জ্ঞান দিতে পারছে। এরূপ গবেষণায় কেবল আমাদের পরিবেশ সম্পর্কে প্রকৃত ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান দান করতে সক্ষম। এর ফলে মানুষ তার নিজের পরিবেশের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে এবং প্রয়োজনে পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে। সামাজিক সমস্যা বর্ণনাকরণ। মানুষ সামাজিক রাজনৈতিক জীবনে সামাজিক গবেষণার উপজীব্য। সামাজিক গবেষণায় সামাজিক সমস্যাবলী চিহ্নিতকরণ ও সংজ্ঞায়ন করা হয়। এটা সামাজিক সমস্যার উৎপত্তি, প্রকৃতি, প্রভাব, গভীরতা, ব্যাপকতা এতদ সংক্রান্ত বিষয়ে সঠিক ধারণা প্রদান করে। এসব থেকে সামাজিক পরিকল্পনাবিদ ও উন্নয়নকর্মীরাও লাভবান হন। সামাজিক সমস্যার সমাধান। সামাজিক গবেষণা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার লক্ষ্যে সার্বিক পরিকল্পনা বিন্যস্ত করা হয়। এতে সামাজিক সমস্যার সমাধানের পথ উদ্ভাবন করা হয়। বিভিন্ন ঘটনার তথ্য সংগ্রহ ও কার্যক্রম ব্যাখ্যার মাধ্যমে সমস্যা নিরূপণ, সমস্যার সমাধান, তারপর সমস্যার কারণ নির্ধারণ এগুলো করা হয় এবং সমস্যার সমাধানে পদ্ধতির সুপারিশ করা হয়। এদিক থেকে সামাজিক গবেষণা সামাজিক কল্যাণ সাধনে প্রয়াসী। জাতীয় উন্নয়ন। জাতীয় উন্নয়ন অর্জন কিংবা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সামাজিক গবেষণা গুরুত্বপূর্ণ। সীমিত সম্পদের সদ্ব্যবহার। প্রাকৃতিক ও মানব সম্পদের যথাযথ ব্যবহার করে কীভাবে সমাজের অসীম চাহিদাকে সফলতার সাথে মোকাবেলা করা যায় তা সামাজিক গবেষণার উপর বহুলাংশেই নির্ভর করে। এজন্য নীতি প্রণেতাগণ ও নীতি বাস্তবায়নকারীগণ বহুলাংশে সামাজিক গবেষণার ফলাফলের উপর নির্ভরশীল। বিশেষ করে উন্নয়নশীল সমাজে সামাজিক গবেষণা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক কল্যাণ বিধান। সামাজিক কল্যাণমূলক কাজেও সামাজিক গবেষণার যথেষ্ট গুরুত্ব আছে। একই ধরনের কর্মপন্থা বা ব্যবস্থা সমাজের সকল জনগোষ্ঠীর জন্য একই রকম কল্যাণকর নয়। কোনো জনগোষ্ঠীর জন্য কী ধরনের ব্যবস্থা সামাজিক কল্যাণের দিক থেকে সর্বাধিক কাম্য এবং কোনো বিশেষ ব্যবস্থায় আউটপুট কী, এসব সামাজিক গবেষণার বিষয়। এজন্য সামাজিক গবেষণা কল্যাণমূলক কর্মকাণ্ডকে সহায়তা করতে পারে। উপরন্তু সামাজিক কল্যাণের লক্ষ্যে গৃহীত কর্মসূচি কীরূপ ফলাফল প্রদান করছে তা জানা এবং সেগুলোকে কীভাবে আরও কার্যকর করে তোলা যায় এ ব্যাপারে সামাজিক গবেষণা প্রয়োজনীয় সহায়তা দিতে পারে। অভিজ্ঞতামূলক পর্যবেক্ষণ। বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন পদ্ধতির প্রধান শর্তই হচ্ছে বিষয়বস্তু বা ঘটনার অভিজ্ঞতামূলক পর্যবেক্ষণ। সামাজিক গবেষণায় প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করা এবং ব্যাখ্যা দেওয়া হয়। মানুষের সামাজিক সম্পর্কের বিষয়গুলো দ্রুত ও নিয়ত পরিবর্তনশীল। এসব বিষয় অধ্যয়নের জন্য
প্রাকৃতিক বিজ্ঞানের ন্যায় চিরন্তন ও সর্বজনীন নিয়ম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তা সত্ত্বেও সামাজিক গবেষকরা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে এসব বিষয়কে পর্যবেক্ষণ করছেন এবং সেই অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করেন। তত্ত্ব নির্ভরতা, বৈজ্ঞানিক অধ্যয়ন পদ্ধতি অনিবার্যভাবেই তত্ত্ব নির্ভর। এতে সুনির্দিষ্ট তত্ত্বের আলোকেই অনুসন্ধান পরিচালিত হয়। সামাজিক বিজ্ঞানের গবেষণাতেও প্রয়োজনীয় প্রাসঙ্গিক ধারণা ও তত্ত্ব ব্যবহার করা হয়। মানুষের আচরণ ও সামাজিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে সামাজিক বিজ্ঞানের তত্ত্বগুলো। কাজে এগুলো প্রাকৃতিক বিজ্ঞানের তত্ত্বের অনুরূপ না হলেও সামাজিক গবেষণার বাস্তবতাকে ব্যাখ্যা করতে এগুলো কার্যকরী ভূমিকা পালন করে। লক্ষ্য কেন্দ্রিক বৈজ্ঞানিক পদ্ধতি সুনির্দিষ্ট লক্ষ্য কেন্দ্রিক, সামাজিক গবেষণার পশ্চাতেও সুনির্দিষ্ট লক্ষ্য বিদ্যমান। সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, লোক প্রশাসন, অর্থনীতি প্রভৃতি সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় যেসব গবেষণা পরিচালিত হয় সেগুলোর লক্ষ্য নিজ নিজ ক্ষেত্রে বাস্তবতা অনুসন্ধান করা, সমস্যা চিহ্নিতকরণ ও স্বরূপ উন্মোচন এবং সমাধানে যুক্তিগ্রাহ্য ও বৈজ্ঞানিক উপায় অনুসন্ধান করা। কাজেই সামাজিক গবেষণা লক্ষ্যকেন্দ্রিক এবং মানব সমাজের কল্যাণ প্রয়াসী। পুনরাবৃত্তি বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ঘটনার পুনরাবৃত্তি। প্রাকৃতিক বিজ্ঞানে গবেষণার বিষয়বস্তুকে গবেষণাগারে পরীক্ষা করা হয়, কিন্তু সামাজিক গবেষণায় নিয়ন্ত্রিত অবস্থায় বিষয়বস্তুকে অধ্যয়ন করা যায় না। কেননা সামাজিক গবেষণায় বিষয়বস্তু হচ্ছে মানুষের মন, আচরণ, সামাজিক সম্পর্ক, যেগুলো গবেষণাগারে পরীক্ষা করা যায় না। তা সত্ত্বেও সামাজিক গবেষণায় একই ধরনের অবস্থায় মানুষ কীরকম আচরণ করে তা বারবার পর্যবেক্ষণ করে সূত্রায়ন করা হয়, যা প্রাকৃতিক বিজ্ঞানের পরীক্ষণ পদ্ধতির অনুরূপ। উপরন্তু সাম্প্রতিককালে পরিবেশ নিয়ন্ত্রণ করে মানুষের আচরণ অধ্যয়নে সামাজিক গবেষণা যথেষ্ট সফলতা লাভ করেছে। অতএব পরিবেশকে কীভাবে নিয়ন্ত্রণ করে সামাজিক বিজ্ঞানে গবেষণা পরিচালনা করা যাবে, এটা সামাজিক বিজ্ঞানেই আলোচনা করা হয়। ভবিষ্যৎ বাণীকরণ সামাজিক গবেষণায় সমাজ জীবনের অনেক বিষয় সম্পর্কে ভবিষ্যৎ বাণী করা হয়। মানুষ কেবল তার অতীত ও বর্তমানকে জানতে চায় না, বরং ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। মানুষের আচরণ বা স্বভাব হলো কৌতূহল প্রবণ। এই কৌতূহলী মন সর্বদাই তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে আগ্রহী থাকে। সামাজিক গবেষণা সীমিত পরিসরে হলেও মানুষের এই চাহিদা পূরণ করতে পারে। সামাজিক গবেষণায় যত বেশি বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে এর ভবিষ্যৎ বাণীকরণের দক্ষতাও তত বৃদ্ধি পাচ্ছে। এরূপ ভবিষ্যৎ বাণী সমাজের জন্য উপযুক্ত ও কার্যকর কর্মপন্থা গ্রহণে সহায়তা করে। তত্ত্ব উদ্ভাবন সামাজিক গবেষণা তত্ত্ব সংগ্রহ ও সেগুলো বিচার বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে নতুন সূত্র উদ্ভাবন করে কিংবা প্রতিষ্ঠিত সূত্রে যথার্থতা পরীক্ষা করে। তত্ত্বের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সামাজিক গবেষণা কেবল প্রতিষ্ঠিত তত্ত্বকে ব্যবহার করে না, বরং নতুন নতুন তত্ত্ব উদ্ভাবন করে যেগুলো সমাজ জীবনকে সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে সক্ষম। গবেষণার মধ্য দিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিদ্যমান কোন তত্ত্ব বাতিল হতে পারে কিংবা সংশোধিত হতে পারে। সর্বোপরি সামাজিক গবেষণা সমাজ জীবনের মতোই গুরুত্বপূর্ণ। নিয়ত পরিবর্তনশীল সমাজে নতুন নতুন সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে
সমাজকে কিভাবে সংগঠিত করতে হবে, কিভাবে সর্বাধিক কার্য উপযোগী করে গড়ে তুলতে হবে, কিভাবে লক্ষ্য অর্জনে সক্ষম করতে হবে, এসব বিষয়ে প্রয়োজনীয় কর্মপন্থা ও সুপারি সামাজিক গবেষণায় সঠিক প্রদান করতে পারে। কাজেই সামাজিক গবেষণা কেবল তত্ত্বগত উন্নয়ন নয়, বরং সামগ্রিকভাবে সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে সামাজিক গবেষণার সমস্যা। বাংলাদেশের সামাজিক গবেষণা বেশ কিছু সমস্যা রয়েছে যা আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। যেমন সামাজিক গবেষণা পরিচালনা করার মতো দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত গবেষকের অভাব বাংলাদেশে আছে, ফলে গুণগত, মানসম্মত ও সামাজিক বাস্তবতা উদ্ঘাটনের মতো খুব কম সংখ্যক গবেষকই এদেশে থাকায় গবেষণা সুন্দরভাবে সম্পাদিত হয় না। এখানে সঠিক সংগঠনের অভাব আছে, সুষ্ঠু সুশৃঙ্খল কার্যকর গবেষণা পরিচালনা করা সেজন্য এখানে কঠিন। বাংলাদেশের সামাজিক গবেষণা কার্য পরিচালনার জন্য যে কটি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আসলে দায়সারা প্রকৃতির। এখানে দাতাগোষ্ঠীর নিয়ন্ত্রণ আছে। সাম্প্রতিক সময়ে যে গবেষণাগুলো বাংলাদেশে পরিচালিত হয়েছে এর সিংহভাগ দাতা দেশ বা সংস্থা কর্তৃক নির্দেশিত গবেষণা। এসব গবেষণায় সামাজিক প্রয়োজন ও গবেষকের আগ্রহের প্রতি খেয়াল রাখা হয় না, বরং দাতাদের লক্ষ্য অর্জনই মূল বা মুখ্য বিষয়। এখানে মূল্যবোধের সমস্যা রয়েছে। গবেষকরা মূল্যবোধ নিরপেক্ষ হওয়া প্রয়োজন, কিন্তু বাংলাদেশে সামাজিক গবেষকদের অধিকাংশই দল, মত, আদর্শ ইত্যাদি লাইনে বহু ধারায় বিভক্ত, ফলে তাদের দ্বারা বস্তুনিষ্ঠ গবেষণা করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। এরপরে আছে তথ্যদাতাদের অসহযোগিতা। তথ্য প্রদানে অনীহা এবং অসহযোগিতা সামাজিক গবেষণাকে মারাত্মকভাবে ব্যাহত করে। তারা মনে করেন এসব তথ্য প্রদান করে তাদের কোনো লাভ নাই যাদের কাছে তথ্য সংগ্রহ করা হয়। বিশেষ করে গ্রাম এলাকায় তথ্য সংগ্রহ করতে হলে স্থানীয় নেতৃবৃন্দের সম্মতির প্রয়োজন হয় এবং অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সম্মতি ও সহযোগিতা পাওয়া যায় না। এছাড়া গ্রামে তথ্য সংগ্রহকে জনগণ সন্দেহ ও ভীতির চোখে দেখেন। তথ্য সংগ্রহ করতে গেলে জনগণ তথ্য সংগ্রহকে সরাসরি সরকারি লোক বলে মনে করেন এবং তথ্য প্রদানে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করেন। সামাজিক গবেষণার ক্ষেত্রে প্রচুর অর্থের প্রয়োজন, কারণ এখানে প্রচুর কর্মচারী থাকে, তারপর প্রশিক্ষণ দিতে হয় তাদেরকে, এ বাবদ প্রচুর অর্থের প্রয়োজন হয়। বাংলাদেশে এই বিপুল অর্থ সরবরাহ করা সরকারি বা বেসরকারি বা ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠানের পক্ষে বেশ কঠিন। তাছাড়া সরকারের পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় প্রেরণা প্রদানের অভাবেও এদেশে পর্যাপ্ত সামাজিক গবেষণা হচ্ছে না। এছাড়া রয়েছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সমস্যা। আধুনিক এবং উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার অভাবে সামাজিক গবেষণার ক্ষেত্রে একটি অন্তরায়। বিশেষ করে প্রত্যন্ত গ্রাম ও দুর্গম এলাকায় গবেষণা পরিচালনা করা কঠিন কাজ। এজন্য প্রয়োজন থাকা সত্ত্বেও এসব এলাকায় পর্যাপ্ত গবেষণা পরিচালিত হয় না। এছাড়া আমাদের সমাজে কিছু কিছু তথ্য সংগ্রহ করা বাস্তবে সম্ভব হয় না, যেমন ব্যক্তির বয়স, পেশা, আয় এসব ব্যাপারে সঠিক তথ্য পাওয়া কঠিন। বিশেষ করে গ্রাম এলাকায় জন্ম নিবন্ধনকরণের অভাবে ব্যক্তির জন্ম তারিখ জানা যায় না। অনেক ব্যক্তি আছে যাদের একাধিক পেশা, এসব ব্যক্তির মূল পেশা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। এছাড়াও রয়েছে ধর্মীয় ও সামাজিক বাধা। বিশেষ বিশেষ বিষয়ে বিশেষ ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা খুবই কঠিন। আমাদের সমাজে পর্দা প্রথার কারণে মহিলাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা কঠিন। বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণ এবং পারিবারিক সম্পর্কের ব্যাপারে তারা তথ্য প্রদান করতে অনিচ্ছুক থাকে। কম্পিউটারের ব্যবহারের অভাব,
তথ্য সংগ্রহ, তথ্য প্রক্রিয়াজাতকরণের জন্য কম্পিউটারের প্রয়োজন এবং এ ব্যাপারে যথেষ্ট পরিমাণে ট্রেনিংয়েরও প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে অপ্রতুলতা রয়েছে। তারপরে এই সমস্যাগুলো কাটিয়ে বাংলাদেশ আস্তে আস্তে সামাজিক গবেষণার দিকে অগ্রসর হচ্ছে, এটাই হলো আশার বিষয়। আজ এখানেই শেষ করছি।